السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. وقال تعالى: أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة، كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. رواه الإمام الترمذي في سننه. وقال رسول الله صلى الله عليه وسلم: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم، فإياكم وإياهم، لا يضلونكم ولا يفتنونكم. رواه الإمام مسلم في صحيحه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا لك درود إبراهيم بنيني. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم سبھاپتی گرامی قدر قابل صد احترام حضرات علماء کرام امار کلیجار ٹکڑا لخت جگر عزیز طلباء عظام امار اتنت شردھا بھاجن دیندار پرہیزگار اللہ پریمیک رسول پریمیک دھرم پران بھائی و بندھگن پردار انترال امار ماتری تلو بھکنی تلو ماو بنے را अमी अपना दे सम्मुखे कुराने पाकेर सर्वप्रथम सूरा सूरतुल फातिहार शेष तीन ती आयत तलावत करे थी एवं वही तीन आयतें बैखा शुरू अल्लाह रब्बुल आलमीन कुराने करीमेर उन्नत्रो जे बैखा करे थे शे आयत्तियो तलावत करे थी তেলাওয়াতকৃত আয়াতের সাথে সম্পর্কিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিস দয়ার আলোকে আমাকে কিছু হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন আমিন আমাদের সকলকে এই কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজেরিন আমি আমার পঠিত দুটো হাদিসের প্রথম যে হাদিসখানা ওই হাদিসের অনুবাদ দিয়েই আমি আমার আলোচনা শুরু করছি তিরমিজি শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লাহ وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল বনি ইসরাইল সম্পর্কে আপনারা কমবেশি জানেন আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিসসালাম হযরতে ইয়াকুব আলাইহিসসালামের অপর আরেকটি নাম ছিল ইসরাইল যার কারণে ওনার বংশধরদেরকে বনি ইসরাইল বলা আমরা যেমন বনি আদম আদম আলাইহিস সালামের সন্তান এজন্য আমাদেরকে বনি আদম বলা হয় তো ইয়াকুব তথা ইসরাইল আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা এই বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন বনি ইসরাইলের নবীদের মধ্যে প্রসিদ্ধ পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিসসালাম তিনিও বনি ইসরাইলের পয়গম্বর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বনি ইসরাইল যারা তাদের নবীর উপরে ঈমান এনেছিল তারাই 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে কত দলে 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে নবীজি বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন মিল্লা আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত কয় দলে 73 দলে আমার উম্মত বিভক্ত হয়ে যাবে নবীজি বলেন কুল্লুহুম ফিন্নার এই 73 দলের সবগুলো জাহান্নামী হবে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা একটিমাত্র দল জান্নাতী হবে সব জাহান্নামে যাবে একটিমাত্র দল জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল যেই 72টি দল জাহান্নামী হবে এদের পরিচয় আমাদের জানার প্রয়োজন নেই কারণ আমরা কেউ 72 দলভুক্ত হতে চাই না কিন্তু যেই একটি দল জান্নাতি হবে ওই জান্নাতি দলের পরিচয়টা আমাদেরকে দিয়ে দেন কারণ আমরা ওই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবীরা জেনে রাখো আমার উম্মত যখন 73 দলে বিভক্ত হবে তখন 72টি দল জাহান্নামী হবে, একটিমাত্র দল জান্নাতি হবে। ওই একটিমাত্র দলের পরিচয় হলো আমি এবং আমার সাহাবীরা যেই দল যেই মত ও পথের উপরে আছে, আমার এবং আমার সাহাবাদের মত ও পথের উপরে যারা থাকবে, আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত হবে, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নত যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, একমাত্র তারাই জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবায়ে কেরামকে সম্বোধন করে এই হাদিসটা শুনালেন, ওই সাহাবায়ে কেরাম কি 73 দলে বিভক্ত ছিলেন? না। সাহাবায়ে কেরাম 73 দলে বিভক্ত ছিলেন? না। সাহাবায়ে কেরাম তো 73 দলে বিভক্ত ছিলেন না, তারা একটি দলেই ছিলেন। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন যে তার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে ওই সময় উম্মত এভাবে দল 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 হতে হতে বিভিন্ন দলে বিভক্ত হতে হতে 73টা দল হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিলেন, পরবর্তী সময়ের ভবিষ্যৎবাণী করেছেন। আর আমি একজন আদনা তালিবুল ইলম হিসেবে আমার কেন যেন মনে হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের যেই স্পর্শকাতর সেনসিটিভ নাজুক সময়টার কথা নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, শুধু দলাদলি চলতে থাকবে, যেই সময়টার কথা নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, আমার কেন যেন মনে হয় আমরা এখন সেই সময়টা পার করছি। আমরা এখন সেই সময়টা পার করছি। এখন এই উম্মতের মধ্যে শুধু দলাদলি দলাদলি, খালি দল আর দল, এবং প্রত্যেকেই নিজেকে হক মনে করে আর অপরকে বাতিল মনে করে। ঠিক না বেঠি? নবীজি বললেন যে এই যে 73 দলে বিভক্ত হবে সবাই কি হক নাকি 72টাই না হক? 72টাই না হক, 72টাই বাতিল, গুমরা, পথভ্রষ্ট। একটিমাত্র দল থাকবে জান্নাতি দল, যেটা হকের উপরে থাকবে। মহতারাম হাজরিন, যদি তাই হয় তাহলে আজকে আমরা এই মাহফিলে কেন এসেছি? ওই 72 দলের অন্তর্ভুক্ত থাকতে না ওই একটি দলের অন্তর্ভুক্ত থাকতে? একটি দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এসেছি এবং ওই দলের পরিচয় জানতে এসেছি, কারা জান্নাতি দল, কাদের সম্পর্কে নবীজি এই শুভ সংবাদ দিয়েছেন যে এরা নবীর আদর্শ মানে সাহাবায়ে কেরামের আদর্শ মানে, নবীর সুন্নত মানে সাহাবায়ে কেরামের সুন্নত মানে, নবী এবং সাহাবায়ে কেরামের সুন্নতকে নিজের জীবনের মাপকাঠি, জান্নাতে যাওয়ার মাপকাঠি, মাইল ফলক হিসেবে তারা এটাকে গ্রহণ করে। এরা কারা, এদের পরিচয় জানার জন্য আজকে আমরা এই মাহফিলে এসেছি। বলেন ঠিক না বেঠিক? মহতারাম হাজরিন, আজকে আমাদের সময়টা বড় কঠিন সময় যাচ্ছে, বিশেষ করে বিশেষ করে আমাদের যারা জেনারেল শিক্ষিত দিনদার ভাইয়েরা, জেনারেল শিক্ষিত এবং দিনদার, আমি বদদিনদের কথা বলছি না, জেনারেল শিক্ষিত এবং দিনদার, একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন পাইলট, একজন ম্যাজিস্ট্রেট, একজন বিচারক, উনি মুসলমান হিসেবে জীবন যাপন করতে চায়, তিনি জান্নাতের পথ খুঁজে, এই মানুষটা আছে সবচেয়ে বড় বিপদে। সিদ্ধান্ত নিতে পারছে না কার কথা শুনবো আর কার কথা শুনবো না, কার পেছনে চলবো কার পেছনে চলবো না, কে হক কে না হক, কে সত্য বলছে কে মিথ্যা বলছে, উনি পার্থক্য করতে পারছেন না। আর পার্থক্য করতে পারা সম্ভবও নয়, কারণ কারণ ওনার কাছে তো ওই রাডার মেশিন নাই,
ওই কষ্টি পাথর নেই, যেই কষ্টি পাথর দিয়ে ঘষা দিলে নকল সোনা আর খাঁটি সোনা চিনা যায়, বলেন ঠিক কিনা? ওই কষ্টি পাথর তো নেই, তাহলে উনি হক না হকের মধ্যে কেমনে পার্থক্য করবেন? মহতারাম হাজরিন, এজন্য আমি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আমি এই কথাগুলো আলোচনা করতে চাই, কারণ আজকে আমাদের এটা জানা খুব প্রয়োজন হয়ে গেছে। আমরা হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারছি না। আর সবচেয়ে বড় বিপদ হলো বাতিলের সংখ্যা বেশি, হকের সংখ্যা কম। কম মানে কত কম? 73 দলের মধ্যে শুধু একটা হক, আর বাকি 72টাই কি বাতিল না হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী তো করেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এখন এই 73 দলে বিভক্ত হওয়ার পরে হক দল কোনটা, এটার পরিচয় নবীজি পেশ করেছেন কিনা? পরিচয় দিয়েছেন কিনা? সেই হক দলের পরিচয় নবীজি কি দিলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নতের অনুসারী যারা হবে। শুধু নবীর সুন্নত কথা বলেন, শুধু নবীর সুন্নত, শুধু সাহাবীর সুন্নত, নবী এবং সাহাবীর সুন্নতের অনুসারী যারা হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার বন্ধুরা ভালো করে বুঝেন, আমার এবং আমার সাহাবাদের সুন্নতের অনুসারী যারা হবে একমাত্র তারাই শুধু হক জামাত হবে। আর এর বাইরে ডানে বামে সামনে পেছনে উপরে নিচে যতই উনা করুক আর মোড়ামুড়ি করুক, যদি এটার উপরে স্বচ্ছ পরিচ্ছন্ন সুস্পষ্ট ভাবে ঘোষণা না দেয় যে না আমি নবীর সুন্নত মানি, সাহাবায়ে কেরামের সুন্নত মানি, এটার উপরে যদি অটল অনড় অবিচল না থাকে, তাহলে সবগুলো গোমরা, শুধু এটাই হক। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে আমরা দেখি একটা সম্প্রদায়, একটা দল, এরা দাবি করে যে আমরা রসুলের হাদিস মানি কিন্তু সাহাবাদেরকে মানি না। এরা এদের দাবি কি যে আমরা নবীর হাদিস তো মানি কিন্তু সাহাবায়ে কেরামকে কি করি না, মানি না। এমন একটা সম্প্রদায় আমাদের দেশেও আছে, আশেপাশেও আছে। এরা এই যে দাবি করলো যে আমরা রসুলের সহি হাদিস মানি, সাহাবায়ে কেরামকে মানি না, শুধু এতটুকু দাবির উপরেই আপনারা বলেন তো দেখি, এরা কি ওই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হলো না 72 দলের অন্তর্ভুক্ত? 72 দলের অন্তর্ভুক্ত, নিঃসন্দেহে 72 দলের অন্তর্ভুক্ত। নবীজির ঘোষণা অনুযায়ী, নবীজি তো ঘোষণা দিয়েছেন যে আমার সুন্নত মানতে হবে, সাহাবায়ে কেরামের সুন্নত মানতে হবে। কিন্তু আমাদের ওই বন্ধুরা, ওদের দাবি হলো যে না আমরা রসুলের সুন্নত মানতে রাজি, রসুলের হাদিস মানতে রাজি, কিন্তু সাহাবায়ে কেরামকে মানতে রাজি। এই বন্ধুরা, এরা বর্তমান আমাদের দেশে আমাদের এই সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান ভাইদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করছে। সর্বপ্রথম ওরা আসে আমাদের মসজিদে, মসজিদে এসে আমাদের নামাজে ভুল ধরে, নামাজে কি করে ভুল ধরে, এসে বলে যে আরে তোমাদের নামাজ তো হয় না। বলে কেন হয় না? তোমরা যে নামাজে দাঁড়াও বিসমিল্লাহ গলত, কেমন ভুল হইলো নামাজে, কি গলত হইলো যে তোমরা নামাজে দাঁড়িয়েছো, এত ভদ্র মানুষের মতো দাঁড়ালে হবে না। এই যে আমরা দুই পায়ের মাঝখানে চার পাঁচ আঙ্গুল ফাঁক করে মোটামুটি স্বাভাবিকভাবে আমরা যে দাঁড়াই, একজন বড় মানুষের সামনে দাঁড়ালে যেভাবে বিনয়ের সাথে আমরা দাঁড়াই, এভাবে নামাজেও দাঁড়াই। ওরা বলে যে না এইভাবে দাঁড়ালে হবে না, সহি হাদিস অনুযায়ী দাঁড়াতে হবে। বলে ভাই বলেন সহি হাদিস অনুযায়ী কেমনে দাঁড়াতে হবে? বলে তিন হাত ফাঁক করে দাঁড়াইতে হবে। এরকম তিন হাত ফাঁক করে দাঁড়ানেওয়ালা সহি হাদিসের অনুসারী আপনাদের এই এলাকায় আছে না নাই? বাস এসেই আমাদের ভুল ধরলো, এভাবে দাঁড়াইলে হবে না। আচ্ছা ঠিক আছে, আর কি সমস্যা? বলে যে সমস্যা হলো তোমরা নামাজের মধ্যে এরকম কানের বরাবর হাত উঠাও, এটা হবে না। বলে কেমনে উঠাইতে হবে? বলে নারী পুরুষের সমান অধিকার। কি
নারী পুরুষের সমান অধিকার। কই নামাজের মধ্যে আবার নারী পুরুষের সমান অধিকার কি? কই যে নারীরা কোথায় হাত উঠায়? তো বলি যে এখানে। কই তাহলে আমাদেরও এখানে উঠে দাও। ওরা হাত উঠায় কোথায়? হাতের উপর। এখানে উঠায়, দেখেন নি এদেরকে? এই মা বোনদের মতো, মহিলাদের মতো এখানে হাত উঠায়। আচ্ছা, তারপরে আর কি করতে হবে? এরপরে তোমরা হাত বাঁধো কোথায়? আমরা বলি যে নাভির নিচে হাত বাঁধি। কই না, এটা হবে না, ওই যে সমান অধিকার নারী পুরুষের। তো কি করতে হবে? কই মহিলাদের মতো এমনি হাত বাঁধতে হবে। করে কি করে না? এই এরা সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে নামাজ শিখায়। আর কি করতে হবে? বলে যে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলে, তো আপনারা কি পড়েন? আমিন। কি পড়েন? কথা বলেন? আমিন। আমিন বলেন তো? আমিন। সবাই বলেন তো? আমিন। ওরা বলে যে আমিন তো তোমরা বলো, কিন্তু বলাটা সহিহ হাদিস মতো হয় না। বলে সহিহ হাদিস মতো কেমনে হয়? কয় যে তোমার দুই পাশে যদি কোনো হাড়ের রোগী থাকে, তাহলে এমন জোরে চিৎকার দিবে যেন ওখানে হাড় অ্যাটাক করে। এই হলো এদের সহিহ হাদিস অনুযায়ী নামাজ। এরকম নামাজ পড়ে কি পড়ে না? এরপরে নামাজের মধ্যে তোমরা এত ধীর স্থির ভাবে দাঁড়িয়ে থাকো কেন? নামাজের মধ্যে বলে কি করতে হবে? রুকুতে যাইতেও হাত উঠাবে, রুকু থেকে উঠতেও হাত উঠাবে, আবার দুই রাকাত পরে তিন রাকাতে উঠতেও হাত উঠাবে। আর কি করতে হবে? আর হইল তাশাহুদ, যখন তুমি পড়বে তাশাহুদ পড়ার সময় তুমি যে আঙ্গুল দ্বারা ইশারা করো, ইশারা তো সহিহ হাদিস মতো হয় না। বলে ভাই তাহলে কি করতে হবে? কয় যে টিকটিকি যদি আপনি মারেন, টিকটিকি মারার পরে যদি টিকটিকির বডি থেকে লেজটা আলাদা হয়ে যায়, কখনো দেখেছেন? হ্যাঁ, টিকটিকির লেজটা কি করে? বলে তাশাহুদের সময় এরকম এমন এমন করতে হবে, টিকটিকির লেজ নাইলে নামাজ। এরা এইভাবে আমাদেরকে সহিহ হাদিস মতো নামাজ শিখায়। এখন এই নামাজের মধ্যে ভুল ধরলো, কিন্তু নামাজ পড়তে আসে মসজিদে কত পার্সেন্ট মুসল্লি বলেন? এই যে মুসলমানদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়তে আসে? 1% হবে না, 1% হবে না। এখন বাকি মুসলমানদেরকে কেমনে ওয়াসওয়াসা দিবে? যারা নামাজ পড়তে আসলো 5 ওয়াক্ত, এদেরকে তো মসজিদের মধ্যে ওয়াসওয়াসা দিল, ধোকা দিল। আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি, মানুষের মনে কুমন্ত্রণা প্রদান করে জিন ও আবার মানুষ। জিন শয়তান যেমন আছে, মানুষ শয়তানও তেমন আছে, আল্লাহ বলছে। তো এখন এরা তো মসজিদে ঢুকে এই নামাজি মুসল্লিদেরকে ওয়াসওয়াসা দিল, কিন্তু মুসলমানদের মধ্যে তো 1% মুসলমানও নামাজ পড়তে আসে না, বাকি 99% মুসলমান এদেরকে কেমনে ওয়াসওয়াসা দিবে? তো এটার জন্য তারা অপেক্ষা করে। বড় ধৈর্যশীল তারা, বড় ধৈর্যশীল, আমি এদের ধৈর্যের প্রশংসা করি। এরা এখন চিন্তা করে যে 5 ওয়াক্ত নামাজে যে মুসল্লিগুলো আসে না, এমন অনেক মুসল্লি আছে এরা জুমা পড়তে আসে, ঠিক আছে, জুমার দিনের অপেক্ষায় থাকে। তো একটা সপ্তাহ অপেক্ষা করে, জুমার দিন যায় জুমার নামাজ পড়তে, সেখানে গিয়ে আবার এখন যেই মুসল্লিগুলো 5 ওয়াক্ত নামাজই না, জুমায় আসলো, এদেরকে তো ওখানে পাওয়া যাবে। ওখানে গিয়ে বলে যে তোমরা যে জুমার নামাজ পড়লে আজান দিলে কয়টা? তো বললাম যে আজান তো দিলাম 2টা। বলে 2 আজান তো এটা উসমানের বেদাত। বলেন নাউজুবিল্লাহ, জুমার দিন 2 আজান ওরা কি বলে? বলে এটা উসমানের বেদাত। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি ছিলেন? বেদাতি ছিলেন। তো বলে যে উসমানের বেদাত। অতএব জুমার আজান 2টা হবে না, 1টা হবে। বাস ওখানেও ওয়াসওয়াসা দিয়ে দিল, মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করল। এখন জুমার নামাজ পড়তে আসে কত পার্সেন্ট মুসল্লি? কত মুসলমান আছে জুমাও পড়ে না? আছে না এরকম? অনেক মুসলমান আছে জুমাও পড়ে না। এখন এদেরকে কোথায় পাওয়া যাবে? এদেরকে পাওয়ার জন্য এরা অপেক্ষা করে যে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, এরকম অনেক মুসল্লি আছে রমজান মাসে প্রথম তারাবির দিন এসে হাজির হয়ে যায়। হ্যাঁ, রমজান মাসে প্রথম তারাবি, 2-3টা তারাবি মোটামুটি পড়ে, এরপরে আবার মসজিদ আস্তে আস্তে খালি হয়, ঠিক না বেঠি? এই মুসল্লিগুলো এগুলোর অপেক্ষায় থাকে এরা। এরপর রমজান মাসে প্রথম দিন যখন আসলো, মসজিদ ভরা মুসল্লি, এই জায়গার মধ্যে এরা তারাবির নামাজ পড়ে
8 রাকাত পড়ে গেইটে গেইটে দাঁড়ানো থাকে। এরপরে যখন আপনি 20 রাকাত তারাবি পড়ে মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার সাথে সাথে ওই আমার যুবক ভাইদেরকে টার্গেটে রাখে, কয় রে দোস্ত এতক্ষণ পর্যন্ত মসজিদে কি করলি? কয় তারাবি পড়লাম। তারাবি তো আমরা অনেক আগেই শেষ, এতক্ষণ কি করলি? কয় কেন এই মাত্র না তারাবি শেষ হইলো, কয় রাকাত পড়লি? কয় 20 রাকাত। আরে বেটা 20 রাকাত তারাবি এটা ওমরের বেদাত, ওমরও বেদাত। সন্দেহে পড়লো কি পড়লো না, এই ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল তার অন্তরে। কিন্তু আমার ওই ধৈর্যশীল বন্ধুরা, এরা কিন্তু এদের ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। এরা বলে যে রমজানে তারাবি পড়তে আসলো, তাও তো সব মুসলমান আসা, বাকিদেরকে কেমনে ধোকা দেওয়া যায়, এদেরকে কখন পাওয়া যাবে? তখন এরা অপেক্ষায় থাকে যে অন্তত পক্ষে ঈদের নামাজটা তো পড়তে আসবে, ঈদের নামাজ তো পড়তে আসবে, ওখানে এদেরকে ধরতে হবে। এরকম ঈদের নামাজের কিছু মুসল্লি আছে না? ঈদের নামাজের মুসল্লি আমাদের এক বক্তা, আপনাদেরও পরিচিত নজির সাহেব টঙ্গীর, সুন্দর সুন্দর গল্প বলে। এখন বাস্তব অবাস্তব আমি জানি না, ওনার মুখে শুনেছি, আমি বাস ওনার হাওয়ালা দিয়ে বলছি। এক মুসল্লি এসে বলে যে হুজুর এই ঈদের নামাজ না পড়লে বলে বউ তালাক হয়ে যায়। তো উনি বলছেন যে না আমি তো এরকম কোনো মাসআলা জানি না, কোনোদিন পড়ি নাই। কয় না হুজুর আপনি ভালো মতো কিতাব টিতাব ঘেঁটে বলেন তো দেখি, আসলেই কি ঈদের নামাজ না পড়লে বউ তালাক হয় নাকি? তো উনি বললেন যে না ভাই আমার কিতাব দেখা লাগবে না, আমার তো এরকম কোনো মাস না। কয় না হুজুর আপনি তাও কিতাব দেখেন তো? ঠিক আছে আচ্ছা দেখতো। দুই দিন পরে আবার এসছে, আসার পরে বলে যে হুজুর কিতাব দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বউ কি তালাক হয়? কয় না। কে বলছে বউ তালাক হয়? ঈদের নামাজ না পড়লে বউ তালাক হয় এই কথা জীবনে শুনি নাই, কোনো কিতাবেও নাই। বউ তালাক হয় না, বাকি গুনাহ হয় সেটা ভিন্ন কথা। কয় দেখেন তো দেখি, এই না জেনে মানুষের এই ফতোয়া দেওয়ার প্রবণতা। আন্দাজে একটা ফতোয়া দিয়ে দিল। তো হুজুর জিজ্ঞেস করলেন কে ফতোয়া দিল? কয় আর কেউ না আমার বউ, আমার বউ। বলে আপনার বউ কি করেছে? কয় দেখেন সে আমাকে ঘর থেকে ধাক্কায় আর টুপি মাথায় দিয়ে বের করলো যে তাড়াতাড়ি ঈদের নামাজ পড়তে যাও, নাহলে আমি তালাক হয়ে যাবো, নাহলে আমি কষ্ট করে কি জন্য ঈদের নামাজটা পড়তে আসি? এরকম মুসল্লি আছে না নাই? এখন এরা এদেরকেও ছাড়বে না, এই ঈদের মুসল্লিগুলোকেও ছাড়বে না, এদেরকেও ওয়াসওয়াসা দিতে হবে, তো ঈদের নামাজের অপেক্ষায় থাকে। এবার ঈদের দিন নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে যাওয়ার পরে এখন এই ময়দানে গিয়ে নামাজটা পড়ে এবার বের হয়ে এসে কয় যে দোস্ত ঈদের নামাজ পড়লা, তো নামাজের মধ্যে তাকবীর দিলে কয়টা? কয় যে তাকবীর তো অতিরিক্ত তাকবীর তো 6টা দেওয়া হলো। প্রথম রাকাতে ইমাম সাহেব ছানা পরে 3 তাকবীর দিলেন, আমিও সাথে দিলাম। দ্বিতীয় রাকাতে আবার রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিলেন, আমিও দিলাম। তো তাকবীর তো দেওয়া হইলো 6টা অতিরিক্ত। কয় দূর বেটা, 12 তাকবীর না দিলে তো ঈদের নামাজই হয় না, 12 তাকবীর না দিলে ঈদের নামাজই হয় না। বাস ওয়াসওয়াসা দিয়ে দিল ওই ঈদের মুসল্লির মনের মধ্যে। কিন্তু ভাই আমাদের সমাজে কি এমন কিছু মুসলমান ভাই আছে যারা ঈদের নামাজও পড়তে আসে না? হ্যাঁ, ওদেরকে কোথায় পাওয়া যাবে? এদেরকে কোথায় পাওয়া যাবে? এখন এই বেচারা অপেক্ষায় থাকে যে না ঠিক আছে একে পাইতে হইলে একটু বেশি অপেক্ষা করতে হবে, ওর বাপটা মরুক জানাজার তো পড়তে আসবে, ওখানে জানাজার ময়দানে ধরতে হবে। তো এরপরে অপেক্ষায় থাকে, যদি বাবা মারা যায় আর সৌভাগ্যক্রমে যদি জানাজার মাঠে তাকে পাওয়া যায়, তো এই জানাজার নামাজ পড়তে যায়। যাওয়ার পরে এখন জানাজার নামাজটা শেষ হইলো, এখন দেখেন আমাদের মধ্যে কত সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, সবাই কোলাকুলি করে, কান্নাকাটি করে, সবার চোখে পানি, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা বলেন সব একসাথে জানাজার নামাজ পড়ছে। এই জায়গায় গিয়েও এরা আমাদের মধ্যে ঝগড়াটা সৃষ্টি করছে, ওখানে গিয়ে বলে যে আচ্ছা জানাজার নামাজ পড়লা কিন্তু নামাজ কি সুরা ফাতিহা ছাড়া নামাজ হয়? বলে না সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো জানাজার নামাজ যে সুরা ফাতিহা ছাড়া পড়লা জানাজাই তো হইল। মোহতারাম হাজরিন, এই বন্ধুরা এরা আমাদের পেছনে এই খেদমতগুলো করছে, একদম 5 ওয়াক্ত নামাজের এই মসজিদ থেকে নিয়ে জানাজার লাশ সামনে রাখা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে গিয়ে গিয়ে তারা আমাদের এই মুসলমানদের মধ্যে ঝগড়া সৃষ্টি করছে।
আজকাল আমাদের ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া পিতা পুত্রে ঝগড়া এমন কি স্বামী স্ত্রীর মধ্যে পর্যন্ত তারা ঝগড়া সৃষ্টি করছে এই কাজগুলো তারা করে যাচ্ছে একজন মহিলা পর্দানাশীন মহিলা জীবনে ঘর থেকে বের হতে রাজি না স্বামী যতই বলে যে না আমি তোমার সাথে যাব চলো তোমাকে একটা পছন্দসই শাড়ি কিনে দেই না আপনি যে শাড়ি আনবেন ওইটাই আমার পছন্দ ঘর থেকে বের হতে রাজি না এমন পর্দানাশীন একটা মহিলা এখন স্বামী ঘরে এসে দেখে ও খালি একটু পরে পরে বোরকা পরে আর বাইরে যায় বোরকা পরে আর বাইরে যায় কি ব্যাপার তুমি না ঘর থেকে বের হও না তুমি না পর্দানাশীন মহিলা তুমি ঘর থেকে বের হও কেন কয় যে বের হব না তো কি করব নামাজ পড়তে যাই কোথায় তো মসজিদে বলে মসজিদে নামাজ পড়তে যাও হ্যাঁ এতদিন তো আপনারা আমাদেরকে বলেন নাই আমাদেরকে ধোঁকা দিয়েছেন বলে কি ধোঁকা পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়লে যেমন 27 গুণ সওয়াব বেশি এমন নারীদেরও মসজিদে গিয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি মহতারাম হাজেরিন এই হলো আমাদের ওই বন্ধুদের চিত্র আমি আর ডানে বামে অন্যদিকে না গিয়ে সরাসরি আমি এই বন্ধুদের আলোচনাটা এজন্য উঠাইলাম যে আমি অন্য কোনো আলোচনা করতে চাচ্ছি না 72 দল তো আছেই 72 দলের মধ্যেই একটা দল এখন আমরা মুসলমানরা সবচেয়ে বেশি আক্রান্ত এবং বর্তমান বিশ্বের হক্কানি উলামায়ে কেরামের মতে সমস্ত ইসলাম এবং মুসলমানদের জন্য ইসলাম এবং মুসলমানদের ঈমানের জন্য সবচেয়ে বড় হুমকি হলো এখন এই ফিতনায়ে আহলে হাদিস এটা হলো সবচেয়ে বড় ফিতনা আমাদের ঈমানকে বিভ্রান্ত করছে আমাদের ঈমানকে ধ্বংস করছে ও বন্ধু যারা জানেন না আমি তাদের জন্য বলছি উলামায়ে কেরাম সব জানেন যারা জানেন না তাদের জন্য বলছি তারা তো একদিকে আমাদের ইবাদত বন্দেগীগুলো নষ্ট করছে এর চেয়েও আরো মারাত্মক হলো এরা এমন ধৃষ্টতা প্রদর্শন করেছে যে এরা এখন বলছে আমরা যে কালিমায়ে তৈয়বা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এদের দাবি হলো এই কালিমাটা শিরকি কালিমা এটা বললে মুশরিক হয়ে যাবে আমাদের কালিমায়ে তৈয়বাও ঠিক নাই এটা নাকি শিরকি কালিমা তাহলে আর আমাদের হাতে থাকলোটা কি ঈমানও নেই মহতারাম হাজেরিন যেই সাথী ও বন্ধুরা আমাদের পেছনে এই খেদমতটুকু করছেন এদের পরিচয় হলো এরা নিজেদেরকে পরিচয় দেয় আহলে হাদিস বলে কি পরিচয় দেয় আহলে হাদিস এদের নাম আমরা এদেরকে আহলে হাদিস বলতে রাজি না কারণ এটা মিথ্যা কথা এরা আহলে হাদিস না আহলে শয়তান এরা আহলে হাদিস নয় আমরা এদেরকে বলি লা মাযহাবি এরা কোনো মাযহাব মানে না এরা কি লা মাযহাবি এরা নিজেদের পরিচয় দেয় আহলে হাদিস আমি আজকে প্রথমে সংক্ষিপ্তভাবে এই দলটার একটু মুখতাসার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনাবো এরা আসলো কোথ থেকে এদের পরিচয় কি আগে এদের ইতিহাস শোনাবো পরিচয় দেওয়ার পরে এরপরে যদি আমার হাতে সময় থাকে আর আপনাদের ধৈর্য থাকে তাহলে আমি দুই একটা মাসআলাও আপনাদের সামনে পেশ করব যে এরা কিভাবে বুখারী শরীফ মুসলিম শরীফ দেখিয়ে দেখিয়ে যে বুখারী শরীফের অমুক হাদিস সহিহ হাদিস এগুলো বলে বলে আমাদেরকে কিভাবে বিভ্রান্ত করছে আর কিভাবে ধোঁকা দিচ্ছে এটার কিছু চিত্র আমি আপনাদেরকে দেখাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন আপনারা জানেন এক সময় এই উপমহাদেশে শাসন করেছে ইংরেজরা করেছে কিনা প্রায় 200 বছর 190 বছর শাসন করেছে এই 200 বছর শাসন করার পরে ইংরেজরা কি এমনি এমনিই চলে গেছে না তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইতিহাস তো কম বেশি আপনারা জানেন এরা কি স্বেচ্ছায় চলে গেছে না স্বেচ্ছায় চলে যায়নি পাকিস্তানিরা কি আমাদের বাংলাদেশ ছেড়ে স্বেচ্ছায় গেছে না হ্যাঁ নাকি মুক্তিযোদ্ধা ভাইয়েরা যুদ্ধ করে তাদেরকে এখান থেকে তাড়িয়েছে যুদ্ধ করে তাড়িয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদানের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি এবং পাকিস্তান হানাদার বাহিনীকে এখান থেকে আমরা বিতাড়িত করেছি বলেন ঠিক না বেঠিক ঠিক তদ্রুপ এই ইংরেজরা এরা 190 বছর এই উপমহাদেশে শাসন করেছে এবং আমাদের মুসলমানদেরকে এমন ভাবে তারা শোষণ করেছে
যে আমাদেরকে তারা মানুষ মনে করত না, গরু ছাগল গাধা বিড়াল এদের সাথে মানুষ যেমন আচরণ করে এরকম মনে করত, আমাদেরকে তারা মানুষই মনে করত। এক সময় আমাদের আকাবিরিন ওলামায়ে দেওবন্দ, দেওবন্দের ওলামায়ে কেরাম, আজকে আমরা আকাবিরে দেওবন্দকে চিনি না, যে ওলামায়ে কেরামের অবদান কি এটা আমরা জানি না। কান খুলে শুনে রাখেন, ওলামায়ে কেরামের অবদান হলো এই আকাবিরিনে দেওবন্দ, দেওবন্দের ওলামায়ে কেরাম তাদের নেতৃত্বে তাদের ফতোয়ার বিনিময়ে এই ইংরেজ সরকারের বিরুদ্ধে এই উপমহাদেশের মুসলমানরা জিহাদে অবতীর্ণ হয়েছে, হাজার হাজার মুসলমান শাহাদত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে একটিমাত্র জিহাদে 57,000 মুসলমান শাহাদত বরণ করেছেন। 1863 থেকে 67 পর্যন্ত মাত্র 4 বছরের ব্যবধানে এই উপমহাদেশের শীর্ষস্থানীয় 14,000 ওলামায়ে কেরামকে শহীদ করে গাছের ডালে ডালে তাদের লাশগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। একজন খ্রিস্টান ঐতিহাসিক W.W. হান্টার সে লিখেছে যে আমি যখন মুসলমানরা এই ইংরেজ সরকারের সাথে যুদ্ধ করে তখন আমিও ক্যাম্প গেড়েছিলাম হিন্দুস্তানে, আমার এই ক্যাম্পের পেছনে বিশাল একটা গর্ত ছিল, এই গর্তের মধ্যে প্রতিদিন 40 জন করে আলেমকে এনে হত্যা করে তাদের লাশগুলো সেখানে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হতো। ও মুসলমান, এই মুসলমানদের ইতিহাস, ওলামায়ে কেরাম দেওবন্দের ওলামায়ে কেরাম এই আমাদের আকাবিরিনে দেওবন্দ তাদের নেতৃত্বে মুসলমানরা জিহাদ করে এই ইংরেজ সরকারকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে, ফলশ্রুতিতে ভারত স্বাধীনতার মুখ দেখেছে এবং এরপরে পাকিস্তান স্বাধীন হয়েছে, আর ওই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পেয়েছি, বলেন ঠিক না বেঠিক? আজকে যারা ওলামায়ে কেরামের দিকে আঙ্গুলি তুলে চোখ তুলে তাকায়, ওলামায়ে কেরামকে স্বাধীনতা বিরোধী শক্তি বলে চিহ্নিত করতে চায়, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চায়, যদি ওলামায়ে কেরাম যদি এই ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত না করত তাহলে ভারত স্বাধীন হতো না, পাকিস্তান স্বাধীন হতো না, আর তোমরা বাংলাদেশিরা তোমরাও ওই ইংরেজদের পা ধুয়ে পানি খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মোহতারাম হাজরিন, ওলামায়ে কেরাম ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে তাড়িয়েছে, ওই ইতিহাস আমি বলতে চাচ্ছি না, কিন্তু এই ইংরেজরা যখন এই উপমহাদেশ ছেড়ে যায় ওই সময় তারা একটা তদন্ত করেছিল, কারণ তাদের কাছে বড় বিস্ময়ের ব্যাপার ছিল এটা যে সব ধরনের অস্ত্রশস্ত্র, আধুনিক সমরাস্ত্র, ক্ষমতা, সৈন্য সামন্ত সব কিছু, সোলজার ফৌজ সব তো আমাদের হাতে, এরপরেও আমরা কেন এদের কাছে পরাজিত হলাম, পরাজয়ের কারণটা কি, এটা উদ্ঘাটন করা হোক। তদন্ত কমিটি তদন্ত করার পর রিপোর্ট পেশ করলো যে ও ইংরেজ সরকার, আপনারা এই উপমহাদেশের এই জনগণের বাহুবলের কাছে পরাজিত হননি, এদের অস্ত্রশস্ত্রের মুখে পরাজিত হননি, এদের শক্তির কাছে পরাজিত হননি, আপনাদের পরাজয়টা হয়েছে এই উপমহাদেশের মুসলমানদের ইমানি শক্তির কাছে। এই রিপোর্ট পাওয়া মাত্রই তারাও প্রতিজ্ঞা করলো যে ঠিক আছে, যদি মুসলমানদের ইমানি শক্তির কাছে আমরা পরাজিত হয়ে থাকি তাহলে আমরাও দেখে নিব এই উপমহাদেশের মুসলমানরা ইমান নিয়ে কেমনে বাঁচে, ওদের ইমানের 12টা কিভাবে বাজাতে হয় এটাও আমরা ব্যবস্থা করেই তারপরে আমরা এটা এই উপমহাদেশ ছেড়ে যাব। ওরা যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে, মরণ কামড়, মরণ কামড় বুঝেন, মরণ কামড়, হিন্দিতে একটা কথা আছে, হাম তো ডুবে হ্যায় সনম তুঝকো লেকে ডুবেঙ্গে, হাম তো ডুবে হ্যায় সনম তুঝকো লেকে ডুবেঙ্গে, বন্ধু আমি তো ডুবছি, একা ডুববো কেন, তোকে নিয়েই ডুববো, এটাকে মরণ কামড় বলে। ওরা এই উপমহাদেশের মুসলমানদেরকে মরণ কামড় দিয়ে গেছে, এদের ঈমান ধ্বংস করার জন্য যা যা করা দরকার সব কিছু করে রেখে তারপরে এই সরকার এই উপমহাদেশ ছেড়ে গেছে। আর এই ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম হলো এরা আমাদের মুসলমানদের মধ্যে আমাদের লেবাস পোশাকধারী, আমাদের মতোই দেখতে, আমাদের মতোই টুপি দাড়িওয়ালা, আমাদের মতোই জুব্বাওয়ালা, আমাদের মতোই হাতে তসবিওয়ালা কিছু মুনাফিক তৈরি করে রেখে গেছে, এই মুনাফিকদেরকে দায়িত্ব দিয়ে গেছে আমাদের ঈমান ধ্বংস করার জন্য। এই সমস্ত মুনাফিকদের
অনেককে আপনারা চিনেন অনেককে চিনেন না একজনের নাম তো সবাই জানেন সবাই চিনেন এই মুনাফিকগুলোর অন্যতম একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি দাবি করেছিল তাকে নবী কে বানালো আল্লাহ বানিয়েছে কে বানিয়েছে ইংরেজ সরকার ইংরেজ সরকার তাকে নবী বানিয়ে গেছে ব্রিটিশ সরকার তাকে নবী বানিয়ে গেছে কেন নবী বানালো আমাদের ঈমান রক্ষা করার জন্য না ধ্বংস করার জন্য আমাদের ঈমান ধ্বংস করার জন্য ইংরেজ সরকার তাকে নবী বানিয়েছে সে নবী দাবি করলো একদিন তার মুরিদানরা মুরিদ তো বলে না নবীর তো উম্মত বলে তো তার ভক্তরা তাকে জিজ্ঞাসা করলো যে নবী সাহেব আমরা তো জানি নবীদের কাছে ওহি আসে আপনার কাছে ওহি আসে না এখন সে তো আগে থেকে এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল বলে যে হ্যাঁ ওহি তো আসে তো আমাদেরকে দুই একটা ওহি শোনা আচ্ছা ঠিক আছে কালকে শোনাবো তো রাতের বেলা সে তার খোদাদের কাছে গেল তার খোদা কারা ব্রিটিশ সরকার গিয়ে বলে যে সর্বনাশ আমার কাছে তো ওহি চাই বলে কোনো সর্বনাশ নাই ওহি আমরা দিচ্ছি এরা কিছু ওহি লিখে দিল একে কোন ভাষায় কোন ভাষায় ইংরেজি ভাষায় কোন ভাষায় ইংরেজি ভাষায় পরের দিন গিয়ে সে বলল যে আমার কাছে তো ওহি আসে বলে তবে আশ্চর্যজনক ব্যাপার যে আল্লাহ পাক আমার কাছে ইংরেজিতে ওহি পাঠায় ওর কাছে কোন ভাষায় ওহি পাঠায় বলে আমার কাছে সব নবীদের কাছে তো বিভিন্ন ভাষায় পাঠিয়েছে আমার কাছে ইংরেজি ভাষায় ওহি পাঠায় তো ওহি শোনার ওই যে গত রাত্রে আমার কাছে একটা ওহি এসেছে একটা আয়াত নাজিল হয়েছে দো অল ম্যান শুড বি অ্যাংরি বাট আল্লাহ ইজ উইথ ইউ দো অল ম্যান শুড বি অ্যাংরি বাট আল্লাহ ইজ উইথ ইউ হি শ্যাল হেল্প ইউ ওয়ার্ড অফ গড ক্যান নট এক্সচেঞ্জ বলে যে এই আয়াতটা কালকে আমার কাছে নাজিল হয়েছে বলেন না নাউজুবিল্লাহ এই ওর কাছে ইংরেজিতে ওহি আসে দ অল ম্যান শুড বি অ্যাংরি ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায় বাট আল্লাহ ইজ উইথ ইউ আল্লাহ তোমার সাথে আছে হি শ্যাল হেল্প ইউ তিনি তোমাকে সহযোগিতা করবেন ওয়ার্ড অফ গড ক্যান নট এক্সচেঞ্জ আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না তাইলে ইংরেজিতে ওহিটা নাজিল করলো কে ব্রিটিশ সরকার কে তো ওই কাদিয়ানি সম্পর্কে তো আলোচনা করা আমার উদ্দেশ্য নয় শুধু বোঝার জন্য বলছি তাইলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের তৈরি একটা মুনাফিক যাকে ইংরেজরা রেখে গেছে আমাদের ঈমান ঈমান ধ্বংস করার জন্য এক নম্বর মুনাফিক দুই নম্বর মুনাফিক তার নাম হলো মৌলভি আহমদ রেজা খান কি নাম নামটা মনে রাখবেন প্রয়োজন আছে নাম কি মৌলভি আহমদ রেজা খান এই মৌলভি আহমদ রেজা খান ব্রিটিশ সরকারের তৈরি দ্বিতীয় আরেক মুনাফিক এই উপমহাদেশের ইমানদারদের ইমান ধ্বংস করার জন্য তাকে রেখে গেছে এই মৌলভি আহমদ রেজা খানের নাম আপনারা শুনেন নাই কিন্তু আমি পরিচয় দিলে আপনারা চিনবেন ও এমন এত বড় খবিস ছিল এত বড় খবিস ছিল যে সে আমাদের কাছে যে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফের মধ্যে কিছু নিজের পক্ষ থেকে আরবিতে আয়াত কথা তৈরি করে করে কোরআন শরীফের সাথে এক্সটেনশন করে দিত ওর কাছে যেই কোরআনটা ছিল ওটার মধ্যে তার নিজস্ব কিছু কথা কোরআনের মধ্যে সে নিজে লিখে ওটাকে আয়াত করে কোরআনের মধ্যে ভরে দিয়েছে কোরআন শরীফের রদবদল আমি আপনাদেরকে একটা শুনাই সূরা বাকারার 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আছে না একেবারে সূরা বাকারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠাটাই এখানেই আছে অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন এই কাফের মুশরিক হিম এখানে ছাত্ররা আছেন এই জন্য বলছি এই হিম যে জমির এই জমিরের মার্জে হলো কুফারে আরব কুরাইশের কাফেররা কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন যে এই কাফেরদের অন্তরের মধ্যে কুফুর এবং শিরকের রোগ আছে ফাযাদাহুমুল্লাহু মারাদা দিন দিন আল্লাহ পাক তাদের এই কুফুর আর শিরকের রোগ আরো বাড়িয়ে দিচ্ছে এটা হলো এই আয়াতের অনুবাদ ফি কুলুবিহিম মারাদ
ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে কুফর এবং শিরকের রোগ আছে, আল্লাহ পাক দিন দিন এই রোগ আরো বাড়িয়ে দিচ্ছে। এই খবিস এই আয়াতটার সাথে সে নিজের থেকে আরো বাড়িয়ে দিয়েছে, ওর নামটা কি? আহমদ রেজা। নাম কি বলেন? আহমদ রেজা। এখন সে লিখছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরপর সে লিখছে ওয়ালি আহলি সুন্নতি আহমদ রেজা। এই মারাদার সাথে মিল করে সে আয়াত বানিয়ে দিল ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালি আহলি সুন্নতি আহমদ রেজা। এখন অর্থ কি দাঁড়ালো? সে বলতে চায় ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে কুফর আর শিরকের রোগে ভরা, আল্লাহ পাক দিন দিন তার রোগ বাড়াচ্ছেন। এখানে তাদের দ্বারা আল্লাহ বুঝিয়েছেন কাদেরকে? কাফের মুশরিকদেরকে। আর এই খবিজ বলে এই হিম এই হুম জমিরের মার্জি হলো উলামায়ে দেওবন্দ। এই খবিজ বলে যে ফি কুলুবিহিম মারাদুনের অর্থ হলো উলামায়ে দেওবন্দের কলবের ভিতরে কুফর আর শিরকের রোগে ভরা, ওয়ালি আহলি সুন্নতি আহমদুর রেজা, এজন্য আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের হেদায়েতের জন্য আমি আহমদ রেজাকে পাঠিয়েছি। এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম সে অনেক আয়াতের মধ্যে এই যুক ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, এখানে সে বলে যুক ইন্নাকা আনতাল আশরাফুর রশিদ। আজিজুল হাকিম বাদ দিয়ে আশরাফ আলী থানভি আর রশিদ আহমদ গঙ্গোহী, এইভাবে সে কোরআন নিয়েছে তামাশা করত। যাই হোক, ওনার নাম আপনারা শুনেন নাই কিন্তু তাকে আপনারা চিনবেন এইভাবে, আমাদের দেশে যত ভণ্ডবীর আছে, আপনার দেওয়ান বাগ, কুতুব বাগ, রাজার বাগ, আর যত রশি আছে, যত পাড়া আছে, যত শহর আছে, এই সমস্ত ভণ্ডবীরের ঘোড়া হলো মহতারাম হাজরিন। তো তাদের সম্পর্কেও আলোচনা করা তো